সেইটা একটু কথা আমার কোনো দোষ নেই। বসে বসে ভাল লাগে না, কোনো কাজেই ভাল লাগে না। বহুত বাড়ি গলি বোর ঘেন ঘানানি কল্টু ভাই নাকি? এদিকে আয় ভাই, ভালো আছেন? ভালো তো আমি সবসময় থাকি। এখানে কি করছো? হ্যাঁ, এই যে বসে বসে রয়েছি, গাছ দেখছি, গাছ লাগাইলাম। এই গাছ 10 বছর পরে বেচবো 1,30,000 করে, তখন ছেড়ে ফেলেও গুড়া দশক হয়ে যাবে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে খাবো। এই চিন্তা? হ্যাঁ, তাছাড়া কি চিন্তা? কিন্তু আমি তো বাম্পার দিয়ে দিচ্ছি। বাম্পার দিয়ে দিচ্ছি মানে? আমি বর্তমানে এখন লুডু খেলছি। লুডু খেলছি? লুডু খেলে বলতো কত টাকা পয়সা, আমি কত টাকা পয়সা বানাইছি তুই জানিস? এই দেখ, আমি সবসময় লুডু নিয়ে পড়ে থাকি। তোর তো বয়সে শেষ হয়নি রে এখনো। হ্যাঁ, কেমন তো তোর শুরু, তুই খেলার কি বুঝিস? এই বাজি আমরা খেলতে গেছি, ওই কুষ্টিয়া গেছি, পুরাদাই গেছি, পাবনাই গেছি, ঈশ্বরে গেছি, সাতক্ষীরা গেছি, বাগেরহাট গেছি, খুলনা গেছি। তুমি থামো, বাজি যা ধরে আর সুপুষ। এই ক্ষমতা কথা তুমি জানো? কি করছিস তুই? খালি আয় খেলবি। কি খেলবি? লুডু খেলবি? লুডু খেলবো কে? আমি এখন ডিজিটাল, এই দা ফোনের মধ্যেই খেলা যায়। ও ফোনে আমি বিশ্বাসই না। তাহলে ও শালার কম্পিউটারে আমি বিশ্বাসই না। না, তোমারটা তুমি নিবে, আমারটা আমার দেবে, অসুবিধে কি? না, কোনো রকম ভাগে পছন্দ করে না। তাহলে তো তুমি চোর। আগে কইটই খেলে চুরি করতে করে তে চুরি করা যায় না। আমি কইটই বিশ্বাসই না রে। তোমার পরিয়েছে 3, তুমি নিয়েছো 18, সেই যুগান নেই। শোনো, হ্যাঁ তুই খেলবি? হ্যাঁ আয়। আমার কিন্তু রাগাইস নে, বুঝেছিস? আছে পরে তোর ভিটে মাটি থাকবে না। নে দেখা যাচ্ছে সব চলে যাচ্ছে খেলার ভিতরে। হ্যাঁ, তুই তো আমার বংশ সম্পর্কে জানিস। কি আমার কি জানি তো আমি? তাহলে তাহলে খেলা করতেই হবে আমার। আয় বয়। হ্যাঁ আয় বয়। 7 গুটি পাইক খেলবো। আজকে 7 গুটি পাইক না, লুডুই খেলি। না, লুডু খেলবো না, খেললে 7 গুটি পাইক খেলবো। আচ্ছা তাহলে চল। ঠিক আছে, তুই বাঘ নিবি না ছাগল নিবি? এই আমি বাঘ পরিবার ছেলে, বাঘ নেব। বাঘে যখন চারিকল ধাড়ি, ছাগলে যখন ডাক শুরু করবেন না, তখন বাঘ কমন যাব। গলাস আছে, আমি গেলাম, আমার খাওয়ার দরকার নেই। আই বলতো ভাই, তাহলে বাঘটা তুই নে। হ্যাঁ তুই নে। আয় কোট হেনেই কাটে, বুঝেছিস? হ্যাঁ সাফ কর, সাফ কর, সাফ কর, ভালো করে গুটি গুটি কাট। হ্যাঁ কাটে দাদা। এইটা হলো বাঘ, বুঝেছিস? এটা বাঘ পাইছে, এটা বাঘ। হ্যাঁ তোর বাঘ দিলাম, এবার গুটি নিয়ে নি দাঁড়া। পাতাও। হ্যাঁ পাতাবো তো বটে। হ্যাঁ পাতাও। পাতাবো না আমি? কোনো চুরি করবে না কিন্তু। কিসের চুরি? না কোনো চুরি হবে না। এই শোন, তা নাই হইলো। হ্যাঁ তা কি বাজি কত? বাজি কত মানে? কত বাজি? কোনো কতর মধ্যে যাবো না। আগে কইনি, আগে কইনি। ভালো শোন, হ্যাঁ ক, টাকা পয়সা? হ্যাঁ হ্যালো, আমি সজল। কি গো ভাইছে? বসে বিরাট খেলা বাইতে গিয়েছে। তুমি কোনে চাচা কোয়া বাগানে আসতে কোয়া? আমার কি উদ্বোধন করতে হবে নাকি? না, তুমি সাক্ষী হবে আজকে, বড় সাক্ষী তুমি। বিরাট দামি জিনিসের খেলা, তুমি এক কাজ করো। এ আমার কাছে দেই চাচা। খাও গো চাচা, তুমি একটু আমার আইডিও ভাগাড়ে বাগানে আইসো গো। আইডিও ভাগাড়ে তোমার সে মেহগনি বাগান? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আচ্ছা বাবু আমি আসছি। শোন দেখ দে, এখনো বুঝিস কিন্তু? ৭ গুটি বাগবন্দি খেলা চাচা, এখানে বাজির খেলা। এই খেলার জন্য তালি কম, এই খেলার জন্য আমার পুঞ্জিমান শালিশ ফেলাতে আছে চাচা। এই আমি কই বিরাট ব্যাপারটা তুমি আগে শোনো। তুমি তো এইটুক দেখছো খালি। হ্যাঁ এর ভিতরে ওর সম্পদ চলে যাবে, আমার সম্পদ চলে যাবে। হ্যাঁ এই সম্পদ দেওয়া যাবে খেলা, খেলা এইটুক দেখলে হবে না। শোনো,
তোমার সামনেই কই ও যদি রাজ হয় তাহলে খেলবো নাহলে খেলবো না আচ্ছা আচ্ছা তুমি ভালো কই কই তাহলে শুনি না কই আরে কত টাকা গো কত টাকা টাকা পয়সা না টাকা পয়সা না আমি যদি হারিয়ে যাই হ্যাঁ আমার বউ দিয়ে দেবে আর যদি ও হারিয়ে যায় তাহলে ওর বউ আমার দিয়ে দেবে ওর বউ আমি নেব তুমি শান্তি থাকবা ঠিক আছে আচ্ছা তোদের এসব এসব বাদ দে তোরা এসব বাদ কোন বাদ হবে না আজ কইছি না তুই কইছি হ্যাঁ কইছি ওই বাদ দে শুনো ওরে হেগে গেলি কই টাকা নেই টাকা নেই তা কতিতে পাবে না যে বউ নেই বউ নেই ওরে খালি এই হলো কথা চাচা খালি বসতে হইলো বাবু ভাই এটা একটু বসো এটা 5 মিনিট ব্যাপার না চাইল আমি প্রথমে দিলাম আমি চাই নেব হ্যাঁ সব জায়গাতে আমি দিয়ে থাকি তুই আর কি দিবি না চাইল আমি দিই হ্যাঁ চাইল আমি দিই না না আমি দেব তো দে দাদা এ তুই দি চাইল নাও দিলাম নাও দিলাম চাইল এই দিলাম এই যে আবু দিলাম আমি এই জায়গা দিলাম আমি এই জায়গায় দিলাম তুমি যদি ওকে নে দাও তাহলে তো আমি একেন দিলাম আমি একেন দিলাম কেন দিলি হ্যাঁ না আমি হইলো খেলুয়া মাংসের ছেলে হারিয়ে যাচ্ছি মতো মনে হচ্ছে কোসা এই তোর উঠাও তো খাইয়া ফেললো তুমি ঠিক পাচ্ছ না বউদে বাজি হই আমি ঝামেলা করছি না তুমি চলো বাড়ি পর্যন্ত ওর হাতে দিয়ে দেবো চলো উঠ তোরা উঠ সুমন্দির পাগলের জাত ধর সুমন্দির পাগলের জাত ধর বউ দিয়ে বাজি খেলো তোর একে চড়ে মনে ওরে বাবু খেলিস খেলিছে তা কি হয়েছে আরে বউ পাঁচ জন যাওয়ার নাস্তা খেত ও বউ পাইছি বউ পাইছি সবার একটা বউ আবার দুটো বউ হয়েছে চলো বউটা দিবা চলো আরে নিবি রে হ্যাঁ নেবো আজকে নেবই বউ আজকে নেবই পাইয়ে গেছি আমার কপাল মা কইতো কইছি যতক্ষণ হবে বউ কই ভালো আছেন ভালো তো আছি গো কোন তান আমি তো তান বুঝলাম না গো কিসের তান মারামারি করবেন না মারামারি করবেন ও জিতেছে ও নিয়ে যাবে ও তো নেবে ও তো নিয়ে আমি তো পড়িয়া গেলাম আর
Eu vou fazer uma coisa. তাহলে তুই মানের মান সম্মানটা রাখিয়ে ও বাড়ি চলে যাক তাহলে ও তুই বই বউ নিবি না আয় না তুই বউ তাহলে ওর আমি মাফ করতে পারি আমার বউ যাবে না 700 টাকা দিক 700 টাকা দিছিস আচ্ছা আমি দেবো স্যার 700 টাকা দেবো দে বউ আমি নিব না দে আর 2 টাকা দে দে রে এটা ধরে আই দে যা আছে না না আমি দিছি দে তাহলে স্যার তুমি একটু গুনে দাও হ্যাঁ 1 3 4 5 6 7 না না হয়নি 100 কম আছে ধরে বাবু 100 কম হয়নি আমার একটা দিবা না ভাড়া লাভ নেই কিনতে ও সাসি এ না দাও এনে তুই দিলে না থাক আরে দে না না তাহলে হবে না কিন্তু টাকা তো টাকা 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 দিনে ও হবে না এখি যা দে না বাসিতে ছয় তুলা কি যা যা এই যা বউ নিয়ে তো যা মানে মান নিয়ে চল না হলে নিয়ে যা তুমি কি পাগল হয়েছো বউ আমি দেব ওরে বাবু আজ সেই যে আজ সকালে কিস্তি ছিল আচ্ছা 1100 টাকা 400 টাকা ঘরে আছে আর 700 টাকা কম ছিল তোর বৌমার সাথে যুক্তি করে যাবে গিয়ে যাও আচ্ছা তুই কি আর কোনোদিন ভালো হবি না না এক কাজ করো ওই তোমার কাছে চালে তুমি দিবা না দাও দেনি দে 200 টাকা হই বেউদ্দ তাইতে কি তুই ওই বৌ দে বাজি দাও ওই 100 টাকা পান খাতি চাচার দিয়ে দাও হ্যাঁ 100 টাকা দিয়ে দাও হে চাচার দাও 100 টাকা চাচা নিবা না হবে না কই পাপের টাকা আমি দেব না নাহলে ইরা নিয়ে যাও এই তাহলে কোন জালা কোন দেশছে গো যাও আমার যা করার হয়ে গেছে গিয়েছে যাও আল্লাহর বেউদ্দ ওই জেরাম হাড়ি ও সেরকম ছোরা মিনে দেশে উপর আল্লাহ তোমরা ভালোই পারো 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 যাও যাও আল্লাহর বেহুদ গুণ থাকা লাগে কও শুনে গো কও এই রকম ভন্তে জানা থাকলে শুকনো টাকা টাকার বাসনাই আলাদা চলো খাইয়ে দে গোসল করে বিকেলে আবার যাবা ভাই আপনাকে জাগার কিস্তি আছে বুঝছেন আমার মতে এরকম ফন্দি করবেন তাহলে আপনাদের কিস্তির টাকা জোগাড় করতে হবে না ধারলাম কত 700 আর 800 হয় 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 হ্যালো গাইডস কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমরা সে ধরনের কন্টেন্ট করার চেষ্টা করব আজকে একটি নতুন চ্যানেল নিয়ে আপনাদের সামনে এসেছি চ্যানেলটির নাম জনতা মাল্টিমিডিয়া এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেলে আমরা কন্টেন্ট ছাড়ার পরপরই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় অবশ্যই এই চ্যানেলে আমি নতুন কাজ করছি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট যাতে আপনাদের উপহার দিতে পারি অবশ্যই কিন্তু এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবারও চ্যানেলটির নাম বলছি জনতা মাল্টিমিডিয়া অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ